কাঁচকলা খোসা বাটা তৈরি করতে কাঁচকলা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে রসুন চার পাঁচ কোয়া লঙ্কা টমেটো পেস্ট করে নিতে হবে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে তাতে নুন হলুদ এক চামচ চিনি দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে লেগে যাচ্ছে তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার খোসা বাটা এটি গরম ভাতে পরিবেশন করুন খেতে খুব সুন্দর লাগবে